রাশিয়ান বন্টন দুর্নীতির প্রেক্ষিতে যে তদন্ত চলছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের, এই তদন্তের একেবারে প্রথমে বাকিবুর রহমানের একাধিক চালকলে হানা দিয়েছিলেন তদন্তকারী আধিকারিকরা। নদিয়া জেলা জুড়ে সেই হানা চলেছিল, আমরা দেখেছিলাম। এবারেও সেই নদিয়াতেই একটি চালকলের পেছনে পোড়া নথি পাওয়া গিয়েছে বলে জানতে পারা যাচ্ছে। বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুবল মজুমদার। সুবল, কি জানতে পারা যাচ্ছে ইডি সূত্রে? নদিয়ায় একযোগে দুটি রেশন ডিলার এবং তিনটি চালকলে ইডি হানা দিয়েছিল সেই সময়। এর মধ্যে যে হরিণঘাটা থানার ফার্স্ট চিমুরি আছে, হাবিবুরের যে চালকল রয়েছে, সেখানে কিন্তু দীর্ঘ সময় প্রায় সকাল থেকে রাত্রি একটা পর্যন্ত কিন্তু সেখানে তল্লাশি অভিযান চালিয়েছিল। পাশাপাশি তার বাড়িতেও তল্লাশি অভিযান চালিয়েছিল এবং সেখান থেকে তার বাড়িতে যাওয়ার পর তারপরে কিন্তু তাকে গ্রেপ্তারও করা হয়। কিন্তু এই ঘটনার পর হঠাৎই আজ নজরে আসে ওই চালকলের পিছনে পরিত্যক্ত একটি জায়গা মাঠে নতুন, সেইখানটাতে কিন্তু প্রচুর নথি পোড়ানো হয়েছিল এবং যেটা সম্পূর্ণ পড়েনি। কিছু কিছু জায়গায় কিন্তু সরকারি যে সিল, সরকারি সিল সেটা কিন্তু দেখা যাচ্ছে এবং ওই নথিগুলো মানুষ দেখতে পায়। এরপরে হরিণঘাটা থানায় খবর দেওয়া হলে হরিণঘাটা থানার পুলিশ এসে এই নথিগুলো উদ্ধার করে নিয়ে যায় এবং এবার এটাই দেখার বিষয় ইডি এই সমস্ত নথি নিয়ে কি যাচাই করে বা আর কোনো তথ্য, আর কোনো কিছু যে উদ্ধার হয় কিনা সেদিকে কিন্তু অবশ্যই নজর রয়েছে সকলের। অঙ্কুর, এই কবে এই নথি পড়ানো হয়েছে, আজকে কখন উদ্ধার হয়েছে এই নথি? আজকে কিন্তু এটা কবে বলতে সম্ভবত দু একদিনের মধ্যেই এই ঘটনা ঘটে থাকতে পারে, কারণ আজ সকালে এলাকার মানুষজন ওখানে কিছু পোড়া নথিপত্র কাগজপত্র দেখতে পায় এবং তারপরেই কিন্তু বিষয়টি হরিণঘাটা থানাতেও জানানো হয় এবং তখন সেই খবর পেয়ে যখন আমাদের প্রতিনিধি আমরা যখনই যাই তখন। সুবল, তুমি আমাদের সঙ্গে থাকো, আপনাদের আরও একবার সেই ছবি আমরা দেখাবো। নদিয়ার চালকলের পেছনে বাকিবুর রহমানের যে চালকল ছিল সেই চালকলের পেছনে প্রচুর নথি উদ্ধার হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছিল সেই সমস্ত নথি, রাশন বন্টন সংক্রান্ত এই সমস্ত নথি উদ্ধার হয়েছে এবং সেই উদ্ধার হওয়া নথি তুলে দেওয়া হয়েছে পুলিশের হাতে। পুলিশ সেই বিষয়গুলি খতিয়ে দেখবে এবং একই সঙ্গে তদন্তকারী আধিকারিকরা খতিয়ে দেখবেন যে এই নথি পুড়িয়ে দেওয়ার পরেও যতটুকু অংশ বেঁচে রয়েছে তা তাদের তদন্তের কাজে লাগে কিনা সেই বিষয়টিও জানার রয়েছে। একাধিক পোড়া নথি উদ্ধার হলো, অর্থাৎ এই নথিগুলি গুরুত্বপূর্ণ ছিল বলেই প্রাথমিকভাবে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা, যে কারণে সেই নথিগুলি অর্থাৎ প্রমাণ নষ্ট করার প্রয়োজনেই এই নথি পুড়িয়ে দেওয়া হয়েছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুবল মজুমদার। সুবল, কবে পুড়িয়ে দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে? দেখো, এতদিন পর কিন্তু আজ সকালেই নজরে এসছে, সম্ভবত যেটা মনে করা হচ্ছে গতকাল বা তার আগের দিন হতে পারে, কিন্তু এই এখন কিন্তু যেটা বোঝা যাচ্ছে যে যখন কিন্তু এখানে হানা হয়েছিল তখন কিন্তু এই অঞ্চলে এইসব দেখা যায়নি এবং এরপরে গ্রেপ্তার হয়েছে এবং তুমি জানো বিভিন্ন জায়গায় তার সম্পত্তিরও হদিস পাওয়া যাচ্ছে। তা এই সেই সময় কিন্তু এই হঠাৎই আজ সকালবেলা নজরে আসে যে ওই চালকলের পিছন দিকে যে মাঠটা জঙ্গল রয়েছে পরিত্যক্ত জায়গা, সেখানে কিন্তু বেশ কিছু পোড়া কাগজপত্র দেখতে পায় এলাকার মানুষ, কাছে এসে দেখতে পায়। সেগুলির মধ্যে সরকারি সিল পর্যন্ত রয়েছে এবং তাতেই মনে করা হচ্ছে যে এই চালকলের বিভিন্ন যে নথিপত্র ছিল সেগুলো হয়তো পুড়িয়ে ফেলে নষ্ট করার চেষ্টা হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান। পুলিশ খবর পেয়ে ওই নথিগুলোকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে গেছে। এখন দেখার ইডি এই নথি ব্যাপারে কোনো কিছু পদক্ষেপ নেয় কিনা বা আরও কিছু জানতে এগুলো প্রয়োজন আছে কিনা সেটা ইডি নিশ্চিত নজরে রাখবে এবং এই ঘটনার পর কিন্তু এলাকাতে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সুবল মজুমদার। আপনাদের জানিয়ে রাখি এখনো পর্যন্ত যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে বাকিবুর রহমানের চালকলের ঠিক পেছনে বেশ কিছু পোড়া নথি উদ্ধার হলো এবং সেই নথি পুলিশ উদ্ধার করেছে এবং সেই নথি ইডির তদন্তকারী আধিকারিকদের হাতে সেক্ষেত্রে তুলে দেওয়ার পর তারা এই নথি ব্যবহারযোগ্য বলে মনে করেন কিনা, এই নথি থেকে তদন্তে কোনো উপকার হয় কিনা সেই বিষয়টির দিকে অবশ্যই নজর রাখতে হবে।